হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনি তো থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে কিসের উপর কথা বলতে চলেছি। আজকে যে ভিডিওটা হচ্ছে না, সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও আমার যতটা মনে হয়। কেননা দেখুন, থাম্বনেইলে সবারই একটা না একটা ফটো লাগাতে হয়, আইডেন্টি প্রুফের জন্য, অনেক রকম বেনিফিটের জন্য থাম্বনেইলে ফটো লাগাতে হয়। তো যে ফটোটা, এই ফটোটা প্রথমে পিএনজিতে কনভার্ট করতে হয়। যে কোনো ফটো তো পিএনজিতে হয় না, ক্লিক করার পর সেটা কী করতে হয় কি, পিএনজিতে কনভার্ট করতে হয়। তো পিএনজি জিনিসটা কি, পিএনজি হচ্ছে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়া, শুধু ফটোটাই আসবে, সেটা আপনি যেখানে খুশি সেখানে আপনি লাগাতে পারবেন। তো এই যে পিএনজি করাটা, এটা আপনি খুবই সহজে মাত্র 5 সেকেন্ডের মধ্যে আপনি করতে পারেন, সেটাই আমি আজকের ভিডিওতে কথা বলতে চলেছি। অনেক অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন, কিন্তু এই যে জিনিসটা আমি আজকের ভিডিওতে কথা বলতে চলেছি, এরকম আপনি কোনোদিন দেখেননি। আমি করে থাকি এবং 5 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। তো বন্ধুরা, এটাই আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি সবকিছু জেনে নিন, ঠিক আছে? তো বন্ধুরা চলুন আগে যাওয়া যাক। আগে যাওয়ার আগে এই ভাইটার সাথে পরিচয় করে নিন। আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল এবং আমার এই ভিডিওতে স্বাগত। দেখুন বন্ধুরা, এরকম যে ভিডিও, এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। কেননা থাম্বনেইল একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কেননা যে কোনো ভিউয়ার্স থাম্বনেইলটা দেখে ভিডিওতে ক্লিক করে। তো থাম্বনেইল যতটা আপনি ভালো করতে পারেন ততটা আপনার ফায়দা। তো থাম্বনেইলে যে ফটোটা আছে ওটা পিএনজিতে আপনি কনভার্ট করতে পারবেন শুধুমাত্র 5 সেকেন্ডের মধ্যে। তো চলুন আমি আপনাকে বলে দিচ্ছি, খুবই ছোট একটা ভিডিও হতে চলেছে। তো আপনাকে কী করতে হবে, গুগল গুগল তো আছে আপনার মোবাইলে আর এবং ল্যাপটপে, যেখানে হচ্ছে গুগল তো পেয়েই যাবেন। তো গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এখানে প্লে করে দিয়েছি একটা স্ক্রিন রেকর্ড, আপনি এখান থেকে আপনি বুঝতে পারেন এবং আমার মুখে বলছি আমি সেটাও আপনি বুঝতে পারবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওখানে একটা ফার্স্ট বেলা যে অপশনটা আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর ওখানে আপলোড ইমেজ আসবে, ওখান থেকে আপনার যেই ফটোটা আপনি পিএনজিতে কনভার্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করুন। অ্যান্ড ওখানে একটুখানি সময় নেবে, 3 থেকে 4 সেকেন্ড। হওয়ার পর গাইস কী হবে কি, আপনার যে ফটোটা আছে ওটা পিএনজিতে কনভার্ট হয়ে চলে আসবে এবং আপনি ওখান থেকে খুবই সহজে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে কথা। তো খুবই একটা সহজ উপায়, 3 সেকেন্ড লাগে একটা ফটো পিএনজি হতে। আর আপনি যদি কোনো অ্যাপ্লিকেশানে করতে চান, সেখান থেকে ড্র করে কাট আউট করতে অনেক ঝামেলা আছে। আমি করেছিলাম এর আগে, আমি তো এটা জানতাম না, কিন্তু আমি অনেক রিসার্চ জায়গাটা করে দেখেছি যে এরকমভাবে পাওয়া যায়। তো এটা খুবই একটা সহজ উপায়, এখানে খুবই সুন্দর হয়। যদি একটা চুলো যদি থাকে সেটাও অত সুন্দর করে কাট আউট হয়ে আসে। আপনি করে দেখেন আপনার যে কোনো ফটো খুবই সুন্দর হয়ে পিএনজি কনভার্ট হয়ে আসবে, ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে কথা। তো আশা করছি আপনি খুবই ভালো করে বুঝে গেছেন যে কোনো ফটো আপনি কী করে 5 সেকেন্ডের মধ্যে পিএনজিতে কনভার্ট করতে পারবেন। তো এটা হচ্ছে নিয়ম, এই নিয়মের দ্বারা আপনি যে কোনো ফটো পিএনজিতে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে কথা, চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর এটা কী হচ্ছে কি, আপনার চ্যানেলে যদি কোনো পার্সোনাল ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা আমাকে নিশ্চয়ই বলতে পারেন, আমি ওটারও ভিডিও বানিয়ে নিশ্চয়ই শেয়ার করবো। আর যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকতে পারে সেটা আমাকে নিশ্চয়ই ইনস্টাগ্রামে নয় ইনবক্সে আপনি বলতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখানে গিয়ে আমাকে বলেন, আমি ওটার উপর নিশ্চয়ই ভিডিও বানিয়ে নয়তো আমি পার্সোনালি মেসেজ করে আমি নিশ্চয়ই সলভ করে দেবো, ঠিক আছে? তোমাদের এটা হচ্ছে কথা। তো চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।